বাঙাল আর একদিকে ঘটি আমি তো পুরোপুরি এখন বাঙাল, আমার শ্বশুর বাড়ি বরিশালে, আর ও ঘটি বাঙাল বাড়িতে এসে এখন আপাতত মোটামুটি আপনি প্ল্যান করে এনেছেন, আপনি যেমন ঘটি হয়ে বাঙাল বাড়িতে এসেছেন প্ল্যান করে আপনার তৈরি করে নেবেন। অর্পিতা চন্দ পুনম গায়ে, নমস্কার। সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে ননদ আর ভাই। বৌদি? বৌদি। বৌদি ঘটি না বাঙাল? ঘটি আর বাঙাল। বাঙাল। রণিতা ঘোষ কৃষ্ণা পাল, বৌদি ননদ। আচ্ছা, বৌদি ননদ। তাহলে কে বাঙাল কে ঘটি? আমি ঘটি, বৌদি বাঙাল। আচ্ছা, এখন অবধি একজন কেউ পাইনি যে দুজনেই এক, দুজনেই বাঙাল ঘটি মিলিয়ে মিলিয়ে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে ঘটি বাড়িতে। আচ্ছা, আমার বাপের বাড়ি বাঙাল। বাহ। নবনীতা বোস এবং শ্রাবণী বসু কি সম্পর্ক? দুই যা, দুই যা। তা দুজনে কি? আমি বাঙাল, মানে আমার বাপের বাড়ি বাঙাল। বাহ। আর ওর বাপের বাড়িও ঘটি, শ্বশুর বাড়িও ঘটি, আমি ঘটি বাড়িতে বিয়ে হয়ে এসেছি। ও ঘটি বাড়িতে বিয়ে হয়েছে। তা একজন বোস একজন বসু কেন? আমাদের আটজন, মানে চারজন লিখে বোস, চারজন লিখে বসু, এরকম আর কি। ও মানে বোস লিখবে না বসু লিখবে, এটা নিয়ে দ্বন্দ্ব আর কি। অ্যাকচুয়ালি বাসু, কেউ লেখে না বাসু, সবাই কি বস বসুতেই আটকে আছে? ওকে, সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড দিদি মেভার জয়তে। দেখা যাক কি খেলা আসছে তোমাদের সকলের জন্য। বাঙালঘটির দ্বন্দ্ব তো লেগেই থাকে, বাঙালঘটি ফাটাফাটি আমরা বলেই থাকি, কিন্তু সেগুলো সব ভুলে গিয়ে আজকে দেখতে হবে যে এই খেলাতে কি হয়। ঠিক আছে, সবাই মিলেমিশে আছেন, এক একজন দুটো করে বল মারবেন, ঠিক আছে? ইচ বল 5 পয়েন্টস করে, যদি গোল পোস্টে ঢোকাতে পারেন তবেই কিন্তু 5 পয়েন্টস, বাইরে দিয়ে বেরিয়ে গেলে কিন্তু কোনো পয়েন্টস হবে না। আগে শর্মিলা দি এবং গোলাপির সাথে কথা বলুন। কি সুন্দর শাশুড়ি মা, বৌমা তো সুন্দরী, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু শাশুড়ি মা তো সুন্দর। শাশুড়ি মায়ের থেকেও বৌমা আরো বেশি সুন্দরী, বৌমার থেকেও শাশুড়ি মা আরো বেশি সুন্দরী। হ্যাঁ সত্যি তাই, এখন তো বয়স হয়ে গেছে তাতেই সবাই এমনি বলছে, তাহলে আরো ইয়াং যখন ছিলেন তখন থেকে ছিল বলার নেই। না না, আমার বৌমাও খুব ভালো। শাশুড়ি মাকে তোমায় পছন্দ করে নিয়ে এসছে না তুই পছন্দ করে নিয়ে চলে এসছো? ছেলেকে নিজে এসে বলেছিল আমাদের বিশাল বড় বাড়ি আর কি, ওই দেখো কি বলছে ফিসফিস। হ্যাঁ, কি বলছে? ফোন করে আমাকে সুযোগ বলবে না যে বিয়ের ব্যাপারটা, ওর ঘরে ও আছে, আমার ঘরে আমাকে ফোন করছে। তার মনে তুই কোথায়? বলছে একটা কথা বলবো। আমি বলছি বলে ফেল মা, একটা মেয়েকে বিয়ে করবো। মানে বিয়ে তো মেয়েকেই করবি, বিয়ের কোনো কথাই সব কথা ফোনে ফোনে হয়েছে, একই বাড়িতে ফোনে ফোনে হয়েছে। আপনি তো বাঙাল পরিবারের বউ একদম, আগে ছিলেন ঘটি। হ্যাঁ, তো তারপরে যখন গোলাপি এলো সে তো ঘটি, কিভাবে সেই ব্যাপারটাকে অ্যাডজাস্ট করলেন, বা ওর খাবার দাবারের একটা ব্যাপার আছে? এটা ঠিক, আমাদের বাড়িতে যখন প্রথম রান্না হচ্ছে তরকারিতে কোনো মিষ্টি নেই, তারপর কচুর লতি, গ্রীষ্ম মাছের মাথা দিয়ে, সত্যি চিংড়ি মাছ দিয়ে, এখন ওকেও সেই রান্নাটা শিখিয়ে দিয়েছি। তো কখনো মনে হয়নি যে আমার ছেলে যেন বাঙাল বই নিয়ে আসবো, নিজে বাঙাল হয়ে গেছি? পেলে নিতাম, কিন্তু দেখলাম যে ছেলে যখন পছন্দ করে বিয়ে করেছে আর খারাপ নয়, ভালোই মেয়েটা, আর ঠিক আছে আমিও তেমন যখন পরিবর্তন হয়ে গেছে, আপনার যখন পরিবর্তন হয়ে গেছে, যুগই তো হয়ে যাবে, যুগই পরিবর্তন। এখন আবার কচুলতি বেশি দিন না করলেও শ্বশুরকে বলবে কচুলতি আনবে, বলে করো। কি আপনি হাতে করে রান্না শেখাচ্ছেন বৌমাকে? মানে ও তো পড়াশোনা করে, এবারে বিএসসি পাস করলো, জুলজিতে অনার্স নিয়ে, তো এমএসসি করবে। তো আমি বলতাম যে না,
আমি তখন করছি রান্না, কাজে তুই এখন এগোতে চাই করবি কেন, হাত নষ্ট হয়ে যাবে আমার মনে হতো না, আগুনের তাপে মুখটা নষ্ট, স্কিন নষ্ট হয়ে যাবে, একটু ভালো থাক। ওকে সবাই বলবে কি সুন্দর বউ হয়েছে, কি সুন্দর গোলাপি, এটা শুনতে আমার দারুণ খুশি। আমি প্রথম যেদিন কি শাশুড়িমাকে দেখেছি তখন কিরকম ফিলিং ছিল সত্যি কথা বলবে? প্রথম দিন তো শ্বশুরবাড়ি গেলে সব মেয়েদেরই একটা নার্ভাসনেস ভয় থাকেই, তারপর দেখলাম না সবাই আমারই মতো। আমার ননদরা তো খুবই ফ্রি ফ্যাং একদম, মানে ননদদের সাপোর্ট এত পেয়েছি যে আর শ্বশুরবাড়িটা শ্বশুরবাড়ি মনে হয়নি, বাপের বাড়ির থেকেও এখন মনে হয় যেন শ্বশুরবাড়িটাই বেশি আপন। বাহ, ভেরি গুড, খুব ভালো থেকো গোলাপি। বাবা শাশুড়িমা এবং ঘটি বৌমা, দেখা যাক কি হয় আজকে। শাশুড়িমার ফার্স্ট বল। এবার দেখা যাক ঘটি বৌমা কি করে। লিখবে নতুন একদম। প্রথম দিন যখন গেলে শ্বশুরবাড়িতে কিরম লেগেছিল পুনম? একটু ভয় ভয় করছিল যেহেতু বাঙাল বাড়ি আর আমরা ঘটি, কিন্তু আমার খুব একটা সমস্যা হয়নি এই কারণে যে বাবা ঘটি কিন্তু মা বাঙাল, এখানে আবার মিক্স কালচার রয়েছে। যেহেতু গেছিলাম যখন তখন মনে হলো এ মা ওরা মনে হয় ঘাস বাদে বাদ বাকি পৃথিবীর সব কিছুই হয়তো খায়। যখন শ্বশুরমশাইকে যখন ফেস করেছিলে তখন কিরকম লেগেছিল? শান্ত সাদাসিধে মানুষ, ওই খাবার নিয়ে একটু সমস্যা, যেটা হচ্ছে আমি কী করি, মানে এমনিতে সুগার পেশেন্ট আর বাঙাল, চিনির কোনো প্রসঙ্গই ওঠে না, তো বাঙাল বাড়ি যেহেতু ওখানে গেলে আমাকে একটু খেয়ে নিতে হয়, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু কলকাতা থাকে তাই আমরা সব খাবারে চিনি মিশিয়েই খাই। তুমি তো আবার তোর ঘটি কালচার শেখাচ্ছো হাজবেন্ডকে, একটু শেখাই। আর কলকাতায় থেকে সব মিক্স কালচারে থাকে তো ওর খুব একটা প্রবলেম হয় না, খুব হাসি মুখে খাবার খেয়ে নেয়। অর্পিতা দাদা কি ঘটি হয়ে গেছে? না ঘটি হয়ে যায়নি, কিন্তু মানে ভাতের মধ্যে কি করবে, উপায় নেই তো, কার হাতে খাবে বলো? সেই তো, কিছু করার নেই, ঘটি বউ ওই চাই দিচ্ছে সব, থাকেও দূরে। ওকে অর্পিতা পুনম চলে এসো, আমরা খেলা শুরু করবো। ভালো করে দেখে একদম, হ্যাঁ বৌদি নন। আমার বাপের বাড়ি হচ্ছে বাগাল, আমি শ্বশুরবাড়ি হচ্ছে ঘটি। আমার মা একটু বলেছিল না ঘটি বাড়িতে যাব না, ওরা একটু কুচুটে হয় মন, সামনে এক বলবে পেছনে আরেক কথা। একটা কথা বলছি, ওর বাড়িতে গিয়েছি অকেশন ছিল, তখন ইলিশ মাছ শ্বশুর পছন্দ করে না, ইলিশ মাছ ওকে রাঁধতে বলেছে, আমি গিয়ে দেখলাম যেটা ভীষণ অবাক হয়েছি, এক পরে জলের মধ্যে ইলিশ মাছ ভাসছে। কি করছে জানো, সেদ্ধ হয় সবজিটা, তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে সবজি ঢেলে দেয়। ওদের রান্নাটা ঠিক এই টাইপের, ওরা কাঁচা মাছটা দেয়,
ইলিশ মাছ যেহেতু আর শ্বশুর খেতে ভালোবাসে না, কিন্তু এনেছে লোকজন খাবে বলে। আমি ওই দেখে বললাম, আপনি এ তো ইলিশ মাছের এখন পায়েস হবে, সঙ্গে সঙ্গে কিছু বলো না, আমি সব ইলিশ মাছগুলোকে তুললাম, সেই জলটাকে শুকালাম, তারপর ইলিশ মাছ দিয়ে রাখলাম। শ্বশুর জি কী ভালো খেলো, আপনি কত বছর হলো বিয়ে হয়েছে? আমার 2 বছর। 2 বছর হয়েছে, তো 2 বছরের মধ্যে কিছুটা কি চেঞ্জ হতে পেরেছে তোমার খাবারের টেস্ট? এখন অ্যাডজাস্ট, অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনার জন্য আমি চিংড়ির মালাইকারি এনেছি, আর তোমার পাতুরি। সে কি, আমি বাঙাল, তোমার বাটা মার ষষ্ঠী দিয়ে নিয়ে এসেছি, সাংঘাতিক ব্যাপার। তো শুক্ত এনেছি, তোমাকে সেটাও কিন্তু খেতে হবে। সেটা কি জিনিস? সাদা শুক্ত। শুক্ত তো আমরাও খাই, ভুল হলো, ওটা গুড় শুক্ত হবে। আর কোনো পরিবর্তন থাকে রান্না ছাড়া? রান্না ছাড়া বেসিক পরিবর্তন আমার মনে হয় না কোনো বেসিক পরিবর্তন। যখন ফুটবল খেলা হয় তখন কি হয়? ওই সময় একটু চেঁচামেচি হয়ে যাবে, চেঁচামেচি, তখন একটু পার্টিশনটা হয়ে যায়, তখন একটু আলাদা আলাদা, না ওইটাতে কিছু করার নেই, ওইটা তো যখন হয় তখন তুমি তোমার দলে, আমি আমার দলে, তখন শাশুড়ি বউ হাজবেন্ড তখন আর সেই সব মাথায় থাকে, সব ভুলে যায়, সব ভুলে যায়, তখন মোহন বাগান ইজ বেঙ্গল। হ্যাঁ, মোহন বাগান ইজ বেঙ্গল। আপনার বিয়ে কতদিন হয়েছে? 27 বছর। আমার পাড়া যে পুজো হয় তার, কিন্তু আমি ট্রেজারার, এবং বলতে গেলে আমাকে বলে যে কৃষ্ণ না থাকলে ভীষণ মুশকিল হয়ে যায় পুজো করা। তোমার জন্য আমি একটা গিফট এনেছি রাশিয়ার থেকে, না গিয়েও রাশিয়ার মেমেন্টো পেয়ে গেলাম। প্রথম কিক করবে হচ্ছে রণিতা দি, সোজা মারবে একদম, চলো। আমাদের বাঙাল ঘটি নরদ বৌদির জুটি আপাতত প্রথম রাউন্ডে শ্রাবণীর সাথে, যাদের মধ্যে যাই বলো কোথাও না কোথাও আন্ডার কারেন্ট চলে, হ্যাঁ কি না বলো, সত্যি কথা বলবে? বুঝতে পারি না। বলবে না, দেখো দুজনের মুখ দেখো, নাও বলে না হ্যাঁও বলে না, মানে বাড়ি গেলে দুঃখ আছে। শ্বশুর বাড়ি বাঙাল, শাশুড়ি বাঙাল, আর শ্বশুরমশাই খুঁটি? হ্যাঁ। তো কোন প্রথাটা বাড়িতে চলে? দুটো এখন মিক্স হয়ে গেছে, মা, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি মা এখন ওই ঘট, মানে সেই বাটি হয়ে গেছে। তোমরা দুজনে কি হয়েছে? ভালো লাগে, মানে আমি যে ঘটি বলে বাঙালের রান্না ভালো লাগে না, ও তো রান্নায় খুবই এক্সপার্ট, বাঙালদের রান্নায় সবেতেই সর্ষে বাটা একটু সেই মাখা মাখা এরকম ব্যাপার, আর আমাদের তো একটু পাতলা হবে, একটু লাইট হবে। দুজনের মধ্যে রাগি কে? সেরকম কিছু ব্যাপার নেই, না ও একটু চট করে মাথাটা গরম করে ফেলে। হ্যাঁ ঠিক আছে, আমি মানে কিছু একটা হলে চট করে করে ফেলে, আর আমি মানে চট করে হয় না, ধীরে ধীরে তোমারটা বাড়তে থাকে, বল কেন হয় আর কি তোমার? খুব ভালো থেকো দুজনে, দুই যা,
এরকম যেন সবসময় মিলেমিশে আনন্দের সাথে হাসি মুখে একদম দেখা যাক মিলেমিশে আছে কগল দিতে পারো না সেটা প্রমাণ হবে আমরা বেশি আমাদের সঙ্গে মিলেমিশে না তোমাদের দেখি প্রথমবার এটা কি হলো ভাই জন্নি পিপি এই খেলা যা এটা অদ্ভুত ব্যাপার হলো স্লো মোশনে গেল স্লো মোশনে আস্তে আস্তে একটু জোরে মারো তাহলে ফাস্ট ঢুকবে হ্যান্ড বাই দেখা যাক এবার মোহন বাগান কগল দেয় মারো ওকে ফাইভ বাই সবার থেকে উপরে উঠতে হবে চলো নবনীতা এবং শ্রাবণ এই তিনটে বল গোল পোস্টে ঢুকিয়ে 15 পয়েন্ট ফার্স্ট রাউন্ডে এবার দেখবো কি কি তোমাদের গিফটস আছে আছে একটা সুন্দর সোফা কিচেন ক্যাবিনেট শু র‍্যাক ল্যাম্পশেড এবং আইরনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার আজকে তিনজনের সেম স্কোরে আছে শর্মিলাদি গোলাপি 15 পয়েন্টস অর্পিতা পুনম 15 পয়েন্টস এবং নবরিতা শ্রাবণী 15 পয়েন্টস শর্মিলাদি এবং গোলাপি চুজ করো কি নেবে সোফা শর্মিলাদি এবং গোলাপির পছন্দ হয়েছে সোফা অর্পিতা পুনম আমরা টি টেবিল আইরনি ফার্নিচার তরফ থেকে টি টেবিল চেয়ার পুনম এবং অর্পিতা নবনীতা শ্রাবণী বলো কি নেবে কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট ওকে কিচেন ক্যাবিনেট নবনীতা এবং শ্রাবণী আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ আছে সানকুইকের তরফ থেকে প্রেশার কুকার কোকওয়ে টেবিল গ্রিলার প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি
শিশুনে আর কাজ নাই, সেজে ডাকা পিয়া বাঁশি, সেজে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই, দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই, ডাকা পিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই, সেজে ডাকা পিয়া, সেজে ডাকা পিয়া, ও সেজে ডাকা পিয়া বাঁশি। প্রশ্নটা খুব সোজা, হিন্দি ভার্সনটা কি এই গানটার? বলো। নবনীতা শ্রাবণী, শ্যাম তেরি বংশি, অন্য গান, ভুল উত্তর নবনীতা শ্রাবণী, মাইনাস ফাইভ। গানটা হলো নিন্দ চুরায় চ্যান চুরায়, দাদরা বাজাও। কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, চিন্টু কান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, চিন্টু কান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজা। তিন নম্বর প্রশ্নটা গান নয়, বাঁশি শুনবে, বাঁশি শুনে প্রশ্ন আসবে, সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। আমরা যেরকম মিউজিক পার্ট বলে থাকি, মূল গানটা বলতে হবে। অর্পিতা পুনম বাদ দিয়ে বাকি তিনজন বলো। কেউ না? অর্পিতা পুনম কি হতো বলতো? লম্বি জুদাই, লম্বি জুদাই। যাচ্ছি বা চার নম্বর গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। মেরে তেরে দিল কা তেথা এক দিন মিলনা,
একটা শব্দ অমিট করে গেছি, শব্দটা বলতে হবে। বলো শর্মিলা দি গোলাপি, মিল না আব তেরে মেরে মিল না। রং আনসার শর্মিলা দি এবং গোলাপি। তেরে মেরে সপনে আব এক রঙ হো জহাঁ নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে টেবিল গ্রিলার। গোনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুন 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 ভ্রমণের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। গোনে নয় আজ গান গায়, বলে নয় বলে নয় বলে নয়। এই গানটায় একটা বাংলা মাস অর্থাৎ মান্থ উল্লেখ রয়েছে, মাসটার নাম কি? গুন 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 ভ্রমণের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বলে নয় বলে অর্পিতা ফাল্গুন। ভাপা চিজ দিয়ে মানে লাউ পাতা দিয়ে তোমার চিংড়ি, জাস্ট ওপরে চিজ দেওয়া। লাস্টে মিষ্টি মুখ কি সেটা? ছানার পায়েস। আজকে আমার দিন আয়। বাঙালদেরও রান্না খেলাম, ঘটিদেরও রান্না খেলাম, একটা কথা জাস্ট বলবো, বাঙাল ঘটি ফাটাফাটি। এবার আমার দায়িত্ব পড়ে যে আমরা তোমাদের একটু খাওয়াই সবাইকে, কিন্তু সেটা আমরা খেলার মাধ্যমে করব। 30 সেকেন্ডস টাইম, কে কটা ফুচকা খেতে পারে, একজন ফুচকাওয়ালা হবে আরেকজন ফুচকা খাবে, যে সব থেকে বেশি খাবে সে 30 পয়েন্ট, তারপর 25 পয়েন্ট, তারপর 20, তারপর 50। শুরু করব আমাদের বাঙাল ঘটি শাশুড়ি বৌমা জুটিকে দিয়ে। শর্মিলা দি গোলাপি আসো।
যতই যাই খেলাম মানে ভাবুন এত কিছু খাওয়ার পর ছানার পায়েস খেলাম কিন্তু তারপরে ফুচকাটা খাচ্ছে মানে লোকে হাসবে আমাকে দেখে কিন্তু কিছু করার নেই সবার থেকে ফেভারিট খাবার হচ্ছে এটা আমার এবার দেখা যাক ননদ বৌদি জুটি কি করে সময় শুরু হচ্ছে এখন স্টার্ট বিভিন্ন প্রকারের সসেজ ভেটকি মাছের ফিলে নাগেটস সালামি সব থার্ড পজিশনে আছে রনিতা দি এবং কৃষ্ণা দি 20 পয়েন্টস স্ন্যাক্স এর ট্রে তার মধ্যে আছে কোল্ড ড্রিঙ্কস হেলথ ড্রিঙ্কস বিভিন্ন রকমের চিপস কুকিজ সব নবনীতা শ্রাবণী আছে ফোর্থ পজিশনে পেয়েছে 15 পয়েন্টস নবনীতা শ্রাবণীর জন্য রয়েছে ফলের ট্রে তার মধ্যে আছে কাঁঠাল তরমুজ শসা আপেল আম দুথালা মিষ্টি এক হাঁড়ি রস যিনি আজকে দিদি নম্বর ওয়ান হবেন তিনি পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি তিনি পেয়ে যাবেন দ্য সোমেস ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান উই অল ক্যান এর তরফ থেকে একটি গিফট হ্যাম্পার দর্শক দিনের প্রত্যেক পর্বে থাকবে দি সোমিস বিউটি কোয়েশ্চেন সঠিক উত্তর তাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার লাকি ড্র এর মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার তিনি পেয়ে যাবেন 5,000 টাকার গিফট ভাউচার নিজেকে গ্রুম করার সুযোগ সোমিস পার্লারে দ্য সোমিস প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান উই অল ক্যান আজকের পর্বের প্রশ্ন টিভি স্ক্রিনের নিচে আসছে এই প্রশ্নের সঠিক উত্তর এসএমএস করুন সোমিস স্পেস দিয়ে আপনার উত্তর নাম পাঠিয়ে দিন 57575 নম্বরে শুরু করব আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত
পাঁচটা প্রশ্ন আসবে টিভি স্ক্রিনে, ভুল উত্তর দিলে -10, রাইট আনসার বললে +20। কি কি গিফট আছে? আছে এয়ার কুলার, এলইডি টিভি, 2.1 অডিও স্পিকার, কিচেন চিমনি, জি বাংলা প্রাপ্তির তরফ থেকে একটি শাড়ি, একটি সালোয়ার কামিজ। শর্মিলাদি গোলাপি স্কোর হচ্ছে 40, অর্পিতা পুনামের স্কোর হচ্ছে 50, রণিতা দি কৃষ্ণাদের স্কোর হচ্ছে 20, নবনীতা শ্রাবণী স্কোর হচ্ছে 25। প্রথম প্রশ্নে যাচ্ছি, সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার কুলার। অনেক চিনি তাই তো চিনি, লম্বা গরণে গাছ চিনি, ওই দেখো ঘুরছে চাকা, রসে রসে তার থাকা। এবার বলো অর্পিতা পুনম, আখ বোঝাও? চিনি তৈরি হয় আখের রস থেকে, লম্বা লাঠি লাঠির মতোই গাছটা হয়, আর চাকা ঘুরে ঘুরে আমরা রস পান করি, পান করি তাই একদম। 20 পয়েন্টস সঙ্গে এয়ার কুলার। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। কপিল মুনির আশ্রম পান, সংক্রান্তিতে পুণ্য স্নান, উপনিজ ভোলে বাবার মন্দির পাই, শ্রাবণে জল ঢালতে যায়, দুটো শব্দ, দুটো শব্দ, এবার বলো। গঙ্গাসাগর, তারকেশ্বর। 20 পয়েন্টস সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। তিন নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে 2.1 অডিও স্পিকার। ওপরে একটা জিজ্ঞাসা চিহ্ন, নিচে তিনটে শব্দ লেখা রয়েছে, মণ্ডল, পিঠ, বাতি, একটা কমন ওয়ার্ড যেটা নিচের তিনটে শব্দের সাথে যায়। এবার বলো অর্পিতা পুনম, তারা, তারা মণ্ডল, তারা পিঠ, তারা বাতি। এবার যাচ্ছি চার নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। ওপরে একটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে, সময় মতো ছয়, লুডো খেলায় জয়, এখান থেকে একটা শব্দ বেরোবে, তারপর লেখা রয়েছে ই, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো গোলাপি, বুঝিয়ে দাও। গোলাপের ছবি দেওয়া আছে, হ্যাঁ, গোলা, যেহেতু ছক্কার ছয়টা রং গোলার মতোই। ফুলদানি, কেন বুঝি? প্রথমে আছে ফুল, তারপর আছে দান, লুডো খেলায় আমরা দান দিই, যদি সময় মতো ছয় দান পড়ে তবেই লুডো খেলায় দেখিয়ে যাই, আর লাস্ট আছে ই, তাই ফুলদানি। রং আনসার অর্পিতা পুনাম -10। এবার যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে এলইডি টিভি। শেষ প্রশ্নের আগে স্কোর, শর্মিলাদি গোলাপি স্কোর হচ্ছে 40, অর্পিতা পুরামের স্কোর হচ্ছে 80, রণিতা দি কৃষ্ণাদি স্কোর হচ্ছে 40, নবনীতা শ্রাবণী স্কোর হচ্ছে 25। একটা ছবি আছে, দুটো অক্ষর দেওয়া আছে, দয়েকার, ছয়েকার। বাংলা প্রবাদ বাক্য ক্লু দিলাম, এবার বলো। শর্মিলাদি গোলাপি, দেওয়ালেরও কান আছে। শর্মিলাদি গোলাপি বলছে দেওয়ালেরও কান আছে, যদি সঠিক হয় তাহলে +30 পয়েন্টস, ভুল হলে -20। দেখা যাক, ননদ বৌদি জুটি দিদি নম্বর ওয়ান হয়েছে। এবার
হয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনগোকুল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি যে কোনো একটা পাবে। 20 seconds টাইম, আমি পাঁচটা ওয়ার্ড বলবো, রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। রাঁধুনি, কড়াইশুঁটি, কালো জিরে, দেরাদুন রাইস, জোয়ান। জোয়ান, কড়াইশুঁটি, রাঁধুনি, দেরাদুন রাইস। কালো জিরে, জোয়ান। ভুল হয়েছে, তোরটা তো জোয়ান, দেরাদুন রাইস, কালো জিরে, কড়াইশুঁটি, রাঁধুনি। সঙ্গে জি বাংলা এবং সেনগোকুল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে শোনার হার। মজা করলাম, আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে, আমরা খুব মজা পেয়েছি, খুব মজা করেছি। কালকে আবার সকলের সাথে আমাদের বিকেল 4:30 দেখা হচ্ছে। নমস্কার।